আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমার নার্সারিতে, এবং আপনাদের দেখাবো কিছু দাখিল গাছ অথবা ঘরের বারান্দায় অর্থাৎ বেলকুনিতে যেগুলো রাখা হয়, এবং এগুলোকে আপনারা সবাই চেনেন এবং সবাই জানেন। এগুলো কিন্তু সাকুলেন্ট গাছ, অনেকগুলো আছে যেগুলো দাখিল আমার দেখাই, আপনারা দেখতে পারতেছেন। দেখেন কত সুন্দর ফুল, একটু একটা গাছে কত সুন্দরভাবে ফুল ফুটে আছে আপনারা দেখতে পারতেছেন। দেখেন একটা টবে, আমি ছোট একটা টবে লাগাইছি, এটা আরো বড় যখন হবে তখন বড় লাগাবো। দেখেন কত সুন্দরভাবে এটা আছে, এবং এই যে আমার কাছে প্রায় 5-6 থেকে 6 পদের এরকম গাছ আছে, আমি আপনাদের দেখাবো ধীরে ধীরে। তবে আমার ভিডিওটা সম্পূর্ণভাবে আপনারা দেখতে থাকুন, এবং যখন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা জলদি জলদি সাবস্ক্রাইব করো, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলেন যাই, আমি আবার দেখাই আপনাদের আমার একটা সাকুলেন্ট। দেখেন সাকুলেন্টটা কত সুন্দরভাবে আসে, এখানে অনেক একটা লাগাইছি। দেখেন কতটুকু বাচ্চা হয়েছে, কতটি বাচ্চা হয়েছে দেখেন আপনারা দেখতে পারতেছেন। এবার আমার হাজার হাজার সাকুলেন্ট আছে, দেখেন ঘাস ওঠা হয়েছে। তো দেখেন বন্ধুরা কত কত সুন্দর, দেখেন একই গাছে একটা সাদা কালার। তো বন্ধুরা একটা গাছ আপনারা দেখতে পারতেছেন, দেখেন এটার থেকে কিন্তু এই পাতা থেকে কিন্তু এটা তৈরি হয় এই গাছটা। আমি আপনাদের এটাও দেখাবো, পাতা থেকে কিভাবে ধরা আছে এবং কিভাবে কি হতেছে সব দেখাবো। তবে আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন সম্পূর্ণভাবে। আপনারা যারা দেখতেছেন, দেখেন আমি হাজার হাজার গুটিতে ছোট গুটিতে লাগাইছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন কত সুন্দর ভাবে লাগাইছি, আপনারা দুভাবে এই জিনিসটা লাগাতে পারেন। এক হলো দেখেন আমার হাজার হাজার, এক হলো এটা কিন্তু ডাল, এটা কিন্তু আগা এই কেটেও কিন্তু এটা এই কাটা, এখানে কাটিং দেওয়া কিন্তু এটা লাগাই দিলে কিন্তু হয়। এখানে বালি দেওয়া আছে, কাঠের গুঁড়া করে দেওয়া আছে, এবং কিছু দেওয়া আছে। দেখেন এটা হাজার হাজার আমার কাছে রয়েছে, আবার এটা কিন্তু পাতার মাধ্যমেও কিন্তু এটা এসে পড়ে। তো বন্ধুরা দেখতেছেন এই একটা দেখালাম, আটা দেখে যাচ্ছি আপনাদের এটা এটা সবাই ছিলেন প্ল্যান্ট সাকুলেন্ট। দেখেন এটা কত সুন্দরভাবে একবারে এই এটা বলে কি শাপলা ফুল বলে, দেখেন শাপলা ফুলের মতন একদম কত সুন্দরভাবে রয়েছে, এটাও কিন্তু আমার কাছে হাজার হাজার। দেখেন এবং এটা আমি এগুলো বাচ্চা লাগাইছি সবগুলোই, সবগুলো এগুলো বাচ্চা দিয়ে যখন এগুলো বাচ্চা আসবো তখন আবার এন থেকে উঠামো, ওটা আবার ছোটো গতি লাগাবো। দেখেন আমার এখানে হাজার হাজার প্ল্যান্ট শাপলা ফুলের মতন ফুটে আছে, দেখতে অনেক সুন্দর লাগে। ভাবলাম আমি আপনাদের একটা ভিডিও নিয়ে আসি। আমার নার্সারিতে কিন্তু এগুলো কিন্তু আছে, অনেক ধরনের ফুল আছে, ফল আছে, ফল গাছ আমি আপনাদের যতটুকু সম্ভব ততটুকু দেখার জন্য চেষ্টা করি। তো দেখতেছেন আপনারা, এখানে এটা কত বড় হয়ে গেছে শাপলা ফুলের মতন, এবং আমার এখানে আছে হলো কাঠ গোলাপও আছে, প্লান্ট আছে সাকুলেন্ট। স্যার এর আগে আপনার আমার ভিডিওতে পাইছেন আপনারা কারি পা, কারি পাতার গাছ অর্থাৎ কারি গাছের, কারি গাছের আপনারা দেখছেন আমার গাছে কিন্তু কারি গাছ অনেক আমি গাছ লাগাইছি ছোটো ছোটো, এগুলো আমার পরে ভিডিওর পর দেখছেন আপনারা। তো এবার নিয়ে আসলাম আমি আপনাদের জন্য কিছু দাখিল, কিছু বাসার বারান্দায় অর্থাৎ হলো বেলকুনিতে যেগুলো লাগানো হয় এইগুলোই, এগুলো কিন্তু বেশি একটা পানি দেওয়া লাগে না, সপ্তাহে একবার থেকে দুইবার পানি দেওয়া হয়। এটা আমি কোথায় লাগাইছি তাও দেখাবো, এটা কিন্তু আপনারা কিন্তু চারার মাধ্যমে কিন্তু এটা লাগাতে পারেন। দেখেন এই একটা, আর এই গাছটা আপনাদের দেখাইছিলাম হলো এই গাছটা কিন্তু এই যে আমরা ডাল কাটছি, দেখেন প্রত্যেকটা গাছে ডাল কেটে কেটে কিন্তু আমরা আরেকটা লাগাইছি, এবং এই পাতার, এই পাতার মাধ্যমে কিন্তু এটাও হয়ে থাকে। আপনাদের আমি দেখাই, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণরূপে। আমার এখানে কাটা মুকুটও গাছ আছে, তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা সম্পূর্ণভাবে। দেখেন কত সুন্দরভাবে ফুল ফুটে আছে ইটর একটা গাছে। তো বন্ধুরা দেখেন দেখতেছেন আপনারা সাকুলেন্ট প্ল্যান্ট সাকুলেন্ট, দেখেন কত একটা গাছ গাড়ছি। দেখেন আমি একটা ছোটো একটা গাছ গাড়ছি, এখানে গাছের মাধ্যমে কিন্তু এভাবে কিন্তু আইসে পড়ছে প্রত্যেকটা। এটা কিন্তু পাতার মাধ্যমে কিন্তু হয়ে থাকে, এই একটা পাতা মাটিতে রেখে দিলে কিন্তু পাতার মাধ্যমে গাছ হয়ে থাকে। দেখেন ছোট ছোট পাতা রাখছিলাম, দেখেন কত হয়েছে, দেখেন কয় কালার একটা জিনিসের ফ্রকগুলো শাপলা ফুলের মতন লাগে দেখতে। দেখেন
কত সুন্দর ভাবে এগুলো কিন্তু আমরা পাতার মাধ্যমে কিন্তু পেয়েছি। দেখেন প্ল্যান্ট সাকুলেন্ট, দেখেন হাজার হাজার, দেখেন আমার কাছে হাজার হাজার গুলতে আমি লাগাইছি। তো বন্ধু চলেন আমি পাতা দেখেন কোথায় বিছাইছি আপনাদের দেখাই। তো বন্ধুরা চলে আসলাম, দেখেন আমার মাটিতে আমি পাতা ফালাই রাখছি, এই পাতা দেখতেছেন, এই পাতার মাধ্যমে কিন্তু, এই দেখেন এই পাতার মাধ্যমে কিন্তু গাছ, এই পাতাটা রাখছি পাতার মাধ্যমে কিন্তু গাছ হয়ে থাকছে। দেখেন আমার প্রত্যেকটা, দেখেন এই যে এগুলো সবগুলো কিন্তু পাতার মাধ্যমে, এই দেখেন কত সুন্দরভাবে উঠছে, এই দেখেন এই যে পাতা। আপনারা কিন্তু চাইলে এইভাবে কিন্তু পাতা ভালো একটা জায়গা পরিষ্কার, আমি এখানে পরিষ্কার ভালোভাবে করি নেই, পরিষ্কার করার পরে আপনারা পাতাটা রেখে দেবেন, পাতার মাধ্যমে কিন্তু এই গাছটা হয়ে থাকে। তো বন্ধু দেখতেছেন আমার এই কাটা মুকুট ফুল গাছ, দেখেন এটা কত বড়, এখান থেকে কিন্তু চারা তৈরি করি আমি, দেখেন কত সুন্দর কাটা মুকুট ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন সবগুলোই কিন্তু ফুটে গেছে ফুলগুলো, আপনারা দেখতে থাকুন দেখেন কত সুন্দর। তো বন্ধুরা দেখেন চলে আসলাম প্ল্যান্ট সাকুলেন্টের, যেখানে আমি মাটিতে লাগাইছি কিছু, এখান থেকে কিন্তু আমি চারা উঠে ওখানে লাগাই, এরকম আমি ছোটো গতি লাগাই, দেখেন গঠিত হয় এবং মাটিতে লাগাই তার বেশি পরিমাণ বাচ্চা হয়। দেখেন এই একটা গাছ লাগাইছিলাম, দেখেন কত সুন্দরভাবে চায়ের মধ্যে দেখেন বাচ্চা হয়েছে, এগুলো কিন্তু আর কয়েকদিন পর আমি উঠাবো, ওঠানোর পরে আপনি যেন লাগাবো তখন কিন্তু আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কোনো উপকারে আসে তো আমার ভিডিওটা সব সাবস্ক্রাইব করে রাখো, এবং পরবর্তীতে আরও আমার নার্সারিতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের হাজির হবো। তো তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখেন কত সুন্দরভাবে শাপলা গাছের ফুলের মধ্যে ফুটে আছে। তো বন্ধুরা ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।